子的。哎呀，আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর মিত্র এদিকাশো, আমার কলিজার মানুষগুলা আপনারা জানেন যে একটা মেয়ে, সে হয়তো ছোট মানুষ, অনেক কিছু ভুল করতে আসে, আমার ছেলের মতন। এখন জানেন আমার কোনো ছেলে নাই, সে আমাদের সায়ের মতন সবসময় আলগে রাখছে। কিছু কিছু পরিবার থেকে এমন ঘটনা ঘটান, আমরা জাস্ট নাটকের মাধ্যমে তুলে ধরি, আসলে বাস্তব সত্য যেটা সেটা আপনারা বুঝতে পারবেন। অনেক পরিবারের মা এরকম করেন, মেয়েদের এরকম লাই দেন। চুরি ছাড়া, খারাপ কাজ ছাড়া যে কাজ করবে তাকে সমর্থন দেওয়া উচিত। সে তো বেকার নাই, বেকার থাকলে বন্ধু বান্ধবের সাথে যাবে, ঘুরবে, নেশা করবে, নষ্ট হয়ে যাবে। সে তো কাজ করে তার ফ্যামিলি চালাচ্ছে, এটাকে আমরা কেন ছোট করে দেখব? আমি কে? আমার দেখার দরকার আছে? আমি আমার জায়গায়, কিন্তু সে তো তার জায়গায় আছে। আজকে তার কথা শুনে তার, সে হয়তো বুঝি নাই, মনে করছে যে আমার হাজবেন্ড হয়ে যাবে, মা তো যা বুঝাইছে যে মেয়ে, মেয়ে হয়তো ছোট মানুষ বুঝে নাই, ও এগুলা দেখে ওর মা মনে হয় পুষলাইছে ফাঁসলাইছে, হ্যাঁ তুই কার সাথে বিয়ে বুঝছিস তোর, এইরকম বলছে না? দেখছেন কি করছে মায়েরে, ওই মহিলা আর কি পুষলাইছে। মহিলা কি মুক্তি বেগম, যেরকম তুমি অটোওয়ালার সাথে থাকবে থাকবে, দরকার নেই তুমি চলে আসো। ওই মুক্তি এদিকে আসো, সবার কাছে ক্ষমা চাও, এই কাজগুলো বলো। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। অবশেষে কি রাগ ভাঙলো তোমার? আমার উপরে রাগ আছে? রাগ ভাঙছে এর জন্য বকছিল আলো। দেখেন এই আলোসে মুক্তি বেগম এখন মনে করেন যে সে ই করতে আসছে। হ্যাঁ, আরেকটা কথা, এই আলো নিয়ে সে আম্মু আমার অনেক জায়গা। আয় হ্যাঁ, এটা কি এলো? মোবাইলটা ভাঙছে দেখ। হাই হাই, আরে মোবাইল ভাই ঠেলাতে ফেলা দিস আপনি বিয়ে নে। আরে বেশি, আরে এটা গক্ত হইছে, গক্ত আমি তো কালো চশমা পরছি, এই জন্য দেখতেছি না। তো যাই হোক, ভালোই, সমস্যা নেই। এই মহিলা আলো সব জায়গা বিপজ্জনক, কি করবো? কারণ ছোট কালে বাপ মা নাই, এতিম মায়া, এই জন্য অনেক লাই দি, বুঝছেন? মিলিয়ন এইগুলো আমি তো আলো লাগাইছিল এই ক্ষেত্রে, আম্মু অনেক পছন্দ করছে, কিন্তু এই আলুর জন্য আম্মু এখন পাগল হয়ে গেছে যে এই গাছ থেকে আমি আলু তুলে সেটা খামো আর কি। এরকম আম্মু তোমার অনুভূতিটা কিরকম? এদিক চাও, পরিবেশ দেখে ভালো লাগতেছে। দর্শক কষ্ট পাবে, সব পেটের কাম করে খাইতে হবে, সব কাজ করতে বাধ্য, সে ওইগুলো বলতে নাই, কিভাবে টমেটো গুলা পড়ে রয়েছে দেখেন। আর আমরা টমেটো কিনে খাই, আমার ক্ষেতের টমেটো, টমেটো পাশে ওই যে দৈন্যা, দৈন্যা করে আমরা যে দৈন্যার পাতা দেখছেন, এক জায়গা সব কিছু। এই টমেটো একই চাষে দেন, প্যাকেট কেমনে পড়ে রয়েছে। আরে মুক্তি, তোমার কিছু কিনা খাওয়া লাগবে না, তোমার বিয়ে বাড়িতে আলু তোলো। আরে আছে গোল আলু, এটা মিতু বলে আলু লাগাইছে, ওই যে মিতু এটা আলু লাগাইছিল সে চাষের বুই ওদের, তুমি তুমি তো লাগাইছে, যাক ভালো হয়েছে। মাইয়া নিতে আসলাম কিন্তু পারলাম না, মায়ের নিয়ে চলে যেতে চাও একটু, টমেটো রস টল টল এটার উপর দিয়া
আমাদের পরিবারে কিছু কিছু মহিলারা আছে এরকম মেয়েদেরকে এইভাবে নষ্ট করে, যেমন এই মুক্তি বেগম এই কাজগুলো কেউ করবেন না কখনো। কারণ হচ্ছে কি, মেয়ে যেখানে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, এখানে তুইটি থাকবে, আর ছেলে কাজ করে তো তার জন্য না, সে তো মেয়ের জন্যই করে, সে বেকার থাকবে কেন? সে আছে একজন ইঞ্জিনিয়ার ছেলে, দেখেন কত সুন্দর, এটা হচ্ছে ধনিয়া, ধনিয়া গাছ না মুক্তি দেখছেন, এখানে ধনিয়া, এখানে টমেটো, এখানে গোল আলু, ওইখানে কাঁচামরিচ, ওই যে কাঁচামরিচ, এমন কি না নাই এখানে। যা হইলো আর কি, আমাদের যে ভেজালটা ছিল একটা অনেক পরে একটা কিছু, হ্যাঁ অনেক একটা গন্ডগোল হয়ে গেছিল, তো আব্বু আসছে, আল্লাহ হাফেজ দিয়া দাও, আল্লাহ হাফেজ দাও। এই টমেটো গুলো স্থির পড়াই মিত্র হাতে লাগানো, তো এই গ্রাম গুলো তো গুরুম, আমরা কত সুন্দর দৃশ্য গুলো দেখেন, মিত্র হাতে লাগানো, তো মিত্র হাতে লাগানো, তো এই কারণে সুন্দর।